পুলিশের অভিযানে এবার ভুল করে এক বিমান সেনাকে গুলি করে হত্যার কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রে দুঃখ প্রকাশ করে বডি ক্যামের ভিডিও প্রকাশ করেছে ফ্লোরিডার পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা বাহিনীর ন্যায় বিচার চেয়েছেন বিমান সেনা রোজার ফোর্সনের স্বজনরা সংবাদ সম্মেলনে তার মা জানান সিনিয়র বিমান সেনাকে হত্যার পর পুলিশের বক্তব্য আপত্তিকর তার অভিযোগ বিবৃতিতে বোঝানো হয়েছে ফোর্সনের অনৈতিক কর্মকাণ্ডে গুলি করতে বাধ্য হয়েছে পুলিশ বাদীপক্ষের আইনজীবী জানান দেশের শ্রেষ্ঠ সন্তান ফোর্টসনের হাতে থাকা অস্ত্র থেকে একটাও গুলি ছোঁড়ার প্রমাণ নেই এর আগে ফোর্টসনকে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন ওকালুসা কাউন্টি শেরিফ অ্যালিক অ্যাডেন স্থানীয় সময় তিন মে বিকেলে ভুল অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ সে সময় হাতে অস্ত্র নিয়ে কৃষ্ণাঙ্গ বিমান সেনা দরজা খোলার পর পরই গুলি চালায় শেরিফের এক সহযোগী